হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের সাথে আমেরিকার নতুন চুক্তি সম্পর্কে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। বঙ্গোপসাগর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ তিনটি দেশের সেনাকে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে $30 মিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। অপর দুটি দেশ হল শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গত 12 জুন দেশটির দক্ষিণ ও মধ্যম এশিয়ার বিষয়ক স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা LSG ওয়েলস রাশিয়া ও প্রশান্ত মহাসাগর সম্পর্কিত বিদেশ বিষয়ক সাব কমিটিতে এই সব কথা জানিয়েছেন। অবকাঠামো প্রভৃতি ও আঞ্চলিক যোগাযোগ প্রভৃতিতে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে $64 মিলিয়ন ঘোষণা দিয়েছে। বি অব বেঙ্গল ইনস্টিটিউট নামে এই $30 মিলিয়ন অতিরিক্ত চাওয়া হয়েছে। উভয় উদ্যোগ নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার তিনটি দেশের চীনের প্রভাব কমানোর লক্ষ্যে। LSG ওয়েল বলেছেন, ওয়ার্টিক সই অবকাঠামো প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের সহযোগী রাষ্ট্রকে চীন অথবা অন্য কোন রাষ্ট্রের ঋণের বোঝা নিয়োজিত হতে দিতে পারি না। তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ার বি অব বেঙ্গল ইনস্টিটিউটের ব্যাপারে সমর্থনের জন্য তারা কংগ্রেসকে অনুরোধ করেছেন। এই অর্থ খরচের মাধ্যমে জলভূমি ও জলসীমান্তে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও মালদ্বীপের সক্ষমতা বাড়ানো হবে। দক্ষিণ এশিয়ার যুক্তরাষ্ট্রের আগ্রহ এবং বাজেট বিষয়ে বিদেশ বিষয় কমিটি সাব কমিটিতে এই সব বিষয়ে আলোচনা হয়েছে। ওয়েলস সংসদ আইন প্রণেতাদের বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাংলাদেশের জন্য সর্ববৃহৎ সহযোগিতার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। 17 কোটি জনসংখ্যা ও 6টি এর বেশি টিকসই প্রবৃত্তি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর জন্য বড় বাজার হিসেবে অভিহিত করেছেন তিনি। তিনি আরো বলেছেন, বাংলাদেশের 30 ডিসেম্বর নির্বাচন এবং নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার পথ রুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরো জানান, প্রত্যেক বৈঠকে তারা এই বিষয়ে আলোচনা করছেন। মায়ানমারের সহিংসতার শিকার হওয়া 10 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। তিনি জানান, 2017 সাল থেকে সৃষ্টি হওয়া রোহিঙ্গা সমস্যা নিরসন সহ বিভিন্ন কারণে স্টেট ডিপার্টমেন্ট ও USAID $494 মিলিয়ন বেশি মানবিক সহায়তা করেছে বাংলাদেশে। এর মধ্যে শুধু রোহিঙ্গাদের জন্য দিয়েছে $451 মিলিয়ন। বিভিন্ন কারণে ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে একটি নিয়ন্ত্রণ ট্রানজিট সিস্টেমের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন, যেখানে উন্মুক্ত বাণিজ্য ও চলাফেরার ব্যবস্থা থাকবে, গণতন্ত্র থাকবে, দ্বন্দ্ব নিরসনের শান্তিপূর্ণ ব্যবস্থা থাকবে। এইসব ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই অঞ্চলে বসবাসকারী প্রায় অর্ধেক মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে জানিয়েছেন তিনি। আর বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বিত। এই প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশ এবং US এর মধ্যে সম্পাদিত হওয়া চুক্তি সুপারিশগুলো হলো, US প্রথমে যে বিষয়গুলো উল্লেখ করেছে তা হচ্ছে, এই যাবৎ বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে যে সব ক্লাসিক ফাইল মিলিটারি ইনফরমেশন শেয়ার হয়েছে সেসব ইনফরমেশন যেন বাংলাদেশ সিকিউর রাখে। তারা আরো অনুরোধ করেছেন, বাংলাদেশ যেন US এর সাথে ভবিষ্যতে এই ধরনের আরো ক্লাসিক ইনফরমেশন শেয়ার করা অব্যাহত রাখে। বাংলাদেশের পক্ষ থেকে মিলিটারি কু অপারেশন আরো বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সাইবার সিকিউরিটি রিলেটেড বিষয়ে US যেন বাংলাদেশকে টেকনিক্যাল সাপোর্ট, ট্রেনিং, কু অপারেশন আরো বেশি সহায়তা করে সেই ব্যাপারে অনুরোধ করা হয়েছে। US এর পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে চোরা চালান, সন্ত্রাসী দমন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তারা বাংলাদেশ তথা নৌবাহিনীকে বাড়তি সহায়তা প্রদান করবে। বাড়তি এই সহায়তার জন্য ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দ চেয়েছে। তাছাড়া ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আওতায় ভারত মহাসাগরে তৈরি হতে যাওয়া মেরিটাইম ডোমেন ফিউশন সেন্টারে বাংলাদেশকে যোগ দেওয়ার আহ্বান করে তারা। UN মিশনে ব্যবহারের জন্য বাংলাদেশকে যে ড্রোন দেওয়ার কথা ছিল তা জয়েন্ট পার্টনারশিপ করবে আমেরিকা বাংলাদেশ। এই ড্রোন প্রযুক্তির জন্য আলাদা ফান্ড ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মার্কিনিরা, যার পরিমাণ $13 মিলিয়ন। এই ড্রোন প্রযুক্তির কাজ খুব শীঘ্রই শুরু করা হবে। এটি হবে প্রথমবারের মতো বাংলাদেশ আমেরিকার মধ্যে জয়েন্ট মিলিটারি হার্ডওয়্যার প্রোডাকশন। আর বাংলাদেশ আমেরিকার নিরাপত্তা সংলাপ শুরু হওয়ার পরের দিনই চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের সাথে দেখা করতে যায়। তার এই সফর হঠাৎই বলা যায়। রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ক্ষোভগুলো নিশ্চিতভাবে চাইনিজরা নোট করে নিয়েছে। তার সাথে যোগ হয়েছে আমেরিকা বাংলাদেশ ডায়লগে কি রেজাল্ট হয় সেই আতঙ্ক। সব মিলিয়ে এখন চীনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকতা দিয়ে ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।